ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ তার বনানীর বাসভবনত আনা হয়। আজ শনিবার বেলা 1:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত তার এই মরদেহ আনা হয়। মেয়রের বাসভবনত আনিসুল হকরে শেষবারের মতো সাহেবের লাগিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় এ জায়গাতেই উপস্থিত আছিল। একজন মানুষ কত জনপ্রিয় হলে মানুষের ভালোবাসা ঢেউ এভাবে উপচে পড়ে। আজকে ঢাকা মহানগরীতে সে দৃশ্যপটি দেখলাম। আজকে আমাদের সবাইকে, বহু মানুষকে কান্না নদীতে ভাসিয়ে তিনি চলে গেলেন। এ শূন্যতা সহজে পূরণ হবার নয়। এমন কর্মোদ্যোগী, এমন পরিশ্রমী, বহুমুখী প্রতিভার অধিকারী এমন মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি। এর আগে আজ বেলা 1:00 আনিসুল হকর মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ BG-002 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত অবতরণ করে। এ সময় বিমানবন্দরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত আছিল। আনিসুল হকর ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকও উপস্থিত আছিল বলে জানাইল মেয়রের একান্ত সচিব আবরাউল হাসান। আবরাউল হাসান আরও জানাই দেন, বিদেশোত্তন মেয়রের মরদেহর লগে দেশতাই শিব, তার স্ত্রী রুবানা হক, ফুয়া নাবিদুল হক, দুই কন্যা সন্তান ওয়ামিক উমাইরা ও তানিশা ফারিয়ামেন হক। মেয়রের বাসভবন উত্তন আজ বিকালে আর্মি স্টেডিয়াম লোবের পর বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হইল। পরে তারে বনানী কবরস্থান দাফন করাই। দর্শক, আমার এই ভিডিও কিন্তু অনারত্ত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।